हेलो व्यूअर्स, फूड टेस्ट वीडियोते आपनादेरके वेलकाम जानाচ্ছি। আমরা আজকে চলে এসেছি কালাই রুটি খেতে। এই কালাই রুটি তো আমরা এখানে এসে তখন ফাঁকা ছিল, তখন দোকান ভালো করে খোলেনি, কিন্তু এখন এত ভিড়। তো আজকে আপনাদের ভিডিওটা দেখতে একটু কষ্ট হতে পারে, আজকে আপনারা আমাকে মানে দেখতে পারবেন না, কারণ আমি খুব অল্প জায়গার মধ্যে নিয়ে শুটটা করতেছি। তো শুধু খাবারটা দেখবেন যেটা আসল। তো খাবারটাই দেখেন আপনারা, এটা হলো কালাই রুটি, এটা হলো হাঁসের মাংস, আর এটা হলো বট, আর এটা হলো বেগুন ভর্তা, আর সঙ্গে ধনিয়া পাতা। না ভাইয়া, আচ্ছা বেগুন আর ধনিয়া পাতা। তো এটা হলো 10 টাকা করে। হ্যাঁ, আর হাঁস হলো 120 টাকা, আর বট হলো 70 টাকা। গরুর মাংস কি আসছে? আচ্ছা, তাহলে গরু একটা দেন। তো আমরা গরু একটা অর্ডার করেছি। তো আমি কিন্তু এখানে আছি, দেখতে না পেলে আবার বলবেন না যে এটা আমি না কে, কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমার খুব ভয় লাগে আর কি। আচ্ছা, খেতে খেতে আসবে। আচ্ছা, গরুর মাংসটা এখনো আসেনি, তো ওটা আসা মাত্রই আমরা নিয়ে নিব। তো আমরা এটা দিয়ে আগে ট্রাই করি, সবচেয়ে আগে বেগুন, যেটা এটার ট্রেডিশন। আমি প্রায় 4-5 বছর আগে খেয়েছিলাম চাঁপাই নবাবগঞ্জে। তখন আমার ব্লগিংও চ্যানেলও ছিল না বা কিছু ছিল না, তো আমি তুলতে পারিনি। দেখি সেই টেস্টটা পাই কিনা। টেস্টটা সেই একই রকমই, কিন্তু সেখানে একটু লবণ ছিল, এখানে একটু লবণ কম, এই আর কি পার্থক্য। তো দেখি বেগুন ভর্তা আর ধনিয়া পাতা সেই লবণের অভাবটা পূরণ করতে পারে কিনা। আপনার হাততালির শব্দ শুনতে পাচ্ছেন, এটা হাততালি না, এটা রুটিটা বানানোর একটা প্রসেস। तो जरा रुटीटा बनानोर प्रसेसटा देखते चान फुल्ली तारा कालके आमि एकटा भिडियो आपलोड करछि सेटा फलो करबेन। और आज के संक्षेपे छोटो एकटू रेसिपि तो थाकछेई, ओरा तो देखबेनई। बेगुन भर्ता बेगुनटा जे पोड़ानो हयेछे सेई पोड़ा बेगुनेर ब्यापारटा पाওয়া যাচ্ছে, মজা মজা লাগছে। ঝালটা অতটা নাই। এবার একটু ধনিয়া পাতাটা ট্রাই করি। ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতার যে এটা কিন্তু অনেক ঝাল, ধনিয়া পাতাটা অনেক ঝাল এবং এটা টেস্টি বেশি, এটা লবণও বেশি। তো রুটির যে লবণে কম সেটা ও পুষিয়ে দিচ্ছে। তা একটু বেগুন, বেগুনটায় সরিষার ফ্লেভারটা বেশি আর স্মোকি ফ্লেভারটা অনেক বেশি, তো এটা মজা লাগছে বেশি। মচমচা এরপরে হাঁস, হাঁস আমি এখানে পেয়েছি 3 পিসের মতো। তো আমি একটু হাঁস দিয়ে ট্রাই করতে চাই সবচেয়ে আগে। তো হাঁসটা খুব সফট, সেটা একটা জিনিস। হাত দিয়ে খাচ্ছি, হাঁসটাকে দেখি কেমন। একদম টান দেওয়ার আগেই হাঁসটা চলে এসেছে ছিঁড়ে, খুবই ভালো। এটা অনেক সময় হাসি টানাটানি করা লাগে, সেই সব কোনো সমস্যা নাই। তো ভাই রুটি দিয়ে খেয়ে দেখি। আজকে আমারও ভাগ্য ভালো, আমার সঙ্গে আরও একজন ফুড ব্লগার ভাই আছে। আমি উনি যদি পারমিশন দেয় তাহলে আমি দেখিয়ে দিব। এবং শুধু ফুড ব্লগার না, ফুড লাভার যারা যারা কোনো ব্লগ করে না কিন্তু এসে খায় তাদেরকেও, তারা যদি পারমিশন দেয় তাহলে আমি তাদেরকেও আপনি দেখিয়ে দেবো যে আমরা সবাই একসঙ্গে বসে আজকে আরামসে খাচ্ছি। আপনার ব্যাকগ্রাউন্ড একটু যদি দেখতে চান আমি দেখাই। ভাই কোনো আপত্তি আছে? আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমার পাশে ভাইকে অ্যাড্রেসটা বলেন আপনার ইনস্টাগ্রামে, আপনার নামটা। আমার নাম তহিদুল ইসলাম। আমার ইনস্টাগ্রামের অ্যাড্রেসটা হলো কি ইজি ইয়ামি। আমি লিংকটা ভাইয়ের কথা বলে দিয়ে দেব। ওকে। আর সঙ্গে ফুড লাভার যারা, তারা কোনো ব্লগটা কিচ্ছু করে না, শুধু খেয়ে বেড়ায়, তাদের দুজন ভাই আমাদের সঙ্গে আছেন। ওই দেখা যাচ্ছে তো? আচ্ছা, আমার নাম লুতুফুল্লাহ জামিল। আমি মূলত পুরান ঢাকায় থাকি, কিন্তু এখানে আমি একটা ফুড রিভিউতে দেখলাম যে এখানে নাকি ঐতিহ্যবাহী রাজশাহীর কালাইরুটি পাওয়া যায়। তো এটা ইতিহাস শুনে আমারও এই জন্য। তো আমরা হাঁস দিয়ে আমরা ট্রাই করলাম। এবার আমরা করছি বট দিয়ে। যারা বট চিনেন না তারা ভুড়ি চিনবেন, গরুর ভুড়ি। এটা খুবই একদম ভুনা, একদম বেশি মজা মনে হচ্ছে। তো এটা একটু ট্রাই করি। অনেক গরম। ভুড়িটা একটা ভালো, মানে বটটা বারবার ভুড়ি বলতে হয়তো কানে খারাপ শুনতে পারে। এটা বেশ মোটা, যে মোটা যে পাটটা সেটা সেটা মানে ইউজ করা হয়েছে। এতে লাভ হয় কি যে মাংস মাংস একটা টেস্ট কিন্তু থেকে যায়, এটা কিন্তু মোটা পাট। আমার কাছে এটাই বেশি মানে মজা লাগছে। ভাই গরু আসছে? এখনো গরু আসে নাই। এটাও মজা ছিল। বেশ ভালো কোয়ান্টিটি কিন্তু কিন্তু ঐতিহ্য যেটা আগে মানুষরা তো এসব দিয়ে খেত না, আগে মানুষরা এগুলি দিয়ে খেত। ভাই আমাকে পার্সেল দেন রুটি। খুবই মজা। কোন ভাইয়া যে টাইম বাইটটা বাংলাদেশি ফুড রিভিউয়ার, হ্যাঁ আগে ছিল রিভিউ। এখানে বেশ একটা জিনিস বলে রাখা ভালো, এখানে বেশিরভাগ মানুষ কিন্তু পানি ভাইয়ের যে রিভিউ সেটা দেখে এসেছে, কিন্তু আমার ভাগ্য খারাপ আমি রিভিউটা দেখে আসতে পারিনি। আমি ব্রাঞ্চ ওয়ানে গিয়েছিলাম বিরিয়ানি আর খিচুড়ি খেতে, তো সেখানে আমি খিচুড়িটা পাইনি। তো আমি জিজ্ঞেস করলাম এখানে স্পেশাল কী আছে, তারা বললাম আমাদের এখানে স্পেশাল নেই, আমাদের স্পেশাল আছে এই ব্রাঞ্চে কালাইরুটি। তো আমি এটা শোনা মাত্রই আমি চলে এসেছি। আমি কীভাবে খবর পেলাম আমি সেই কাট করে ওই ভিডিও থেকে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু দেখাবো। আর তারপরে ওনাদের ওই ব্রাঞ্চের বিরিয়ানি রিভিউ তো থাকছেই নেক্সট ডে, তো ওটা আপনারা দেখে নেবেন। কিন্তু কীভাবে আমি খবরটা পেলাম সেটা আমি এই ভিডিওতে আমি আপনাদের মানে শেয়ার করবো। অ্যাক্সিডেন্টালি একটা ভালো খাবারের খোঁজ পেয়ে গেলাম। আচ্ছা ভাই আপনাদের এখানে এছাড়া আর স্পেশাল কি পাওয়া যায় বলেন? স্পেশাল কালাইরুটি আর হলো আপনাদের স্পেশাল বাসপুর জলটা ছিল। আচ্ছা কালাইরুটি কি এই ব্রাঞ্চে পাওয়া যায়? না আমাদের নুরানি মসজিদের সামনে। আচ্ছা এটা কোন রাস্তা দিয়ে যেতে হবে? মানে বিএপি গেটের উপর যেটা থেকে সোজা রাস্তায় আপনাদের নুরানি মসজিদের উপরে নিচে, মানে এই রোডটা দিয়ে সোজা চলে গেলেই সামনে গেলেই পাওয়া যাবে। আচ্ছা ভিউয়ার্স, আচ্ছা ওটা কি আগে বিরিয়ানি হাউস ছিল? ওটা আগে বাংলা ছিল, মানে 5 মিশালে হয়েছে কালাইরুটি। আচ্ছা আমি যদি এটার লিংকটা পাই ডেসক্রিপশন বক্সে আমি ওটা দিয়ে দেব। ঢাকায় যদি কেউ কালাইরুটি খেতে চান তাহলে তারা সেখানে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আমরা রাজশাহীতে গিয়ে আমি 4 বছর আগে কালাইরুটি খেয়ে আসছিলাম ভর্তা দিয়ে, তো আমি আজকে টেস্ট করতে যাব এখনই, কারণ আমি খবরটা পেলাম এই মাত্র। তো আমি এটা খাওয়ার পরে আমি রওনা হচ্ছি, তো তত সময় আপনারা সাথে থাকবেন। এবং যারা এখনো যুবক আছেন তারা প্লিজ এসে এখানে বাসায় যদি কোনো মুরব্বী থাকে তাদের জন্য নিয়ে যাবেন, তাদের ভালো লাগবে, তারা চলে যাবে তাদের পুরনো কিছু মানে স্মৃতিতে। কেউ না কেউ তো অবশ্যই খেয়েছে। হাঁসের মাংস থেকে বটটার কিন্তু টেস্টটা বেশি। হাঁসটা একটু পানি পানি লাগছে। ভাইয়া 3টা পার্সেল করেন। আমি তো খুশিতে আপনাদের রুটির দাম বলতে ভুলে গেছি। ভাই রুটির দাম কত? রুটি 25 টাকা করে। এই কটার দাম বলেছি আমি, রুটির দামটা বলতে মানে ভুলে গেছিলাম। কিন্তু আমরা ওখানে 4 বছর আগে মনে হয় 15 বা 20 টাকা করে আমরা খেয়েছিলাম। হ্যাঁ ওখানে ঝালটা ওই যে উপজাতীয় কিছু মানুষ আছে সাঁওতাল বা ওই টাইপের, ওনারা অনেক সময় পান খেতে খেতে মুখে এমন লেয়ার করে যায় যে ওনারা বোম্বাই মরিচ চিবিয়ে খেয়ে নিতে পারে, এই অবস্থা। तो ভিউয়ার্স আমার খাওয়া শেষ, কিন্তু গরু এখনো আসেনি। গরুরা যদি আসতো আমি আবার রুটি নিয়ে আমি ট্রাই করতাম। তো আমি যেহেতু এইমাত্র বিরিয়ানি খেয়ে এসেছি, তারপরেও আমি একটা রুটি সম্পূর্ণ খেয়েছি। তো আমি পার্সেল আবার নিয়ে যাচ্ছি ফ্যামিলির জন্য। আপনারা আসুন, নেন। তত সময় ওয়েট কেন করবেন? প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। আমি কি বোকা? খাবার শেষ, তারপর খাবারের দিকে আমি ক্যামেরা নিয়ে রাখছি উপরে। তো ভিউয়ার্স আপনারা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ফুড টেস্টার ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। এরকম ইউনিক খাবার আপনারা কে কোথায় কী খেয়েছেন সেগুলো আমাদেরকে জানান। আমরা চলে যাব এবং মানুষদেরকে জানাবো, তাদেরও খাবার সুযোগ দিন। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। টাটা।